জোরসে আমিন হবে ইমামের পিছনে না আস্তে আমিন হবে? জোরসে আমিন হবে না আস্তে আমিন হবে? এক হাতে মোসাফা হবে না দুই হাতে মোসাফা হবে? একে কেন্দ্র করে আমাদের মসজিদ ভাগ হয়েছে, একে কেন্দ্র করে আমাদের দল ভাগ হয়েছে, একে কেন্দ্র করে আমাদের আপসে এক অপরের সাথে হিংসা বিদ্বেষ তৈরি হয়েছে, একে অপরের শত্রু হয়েছি, দুশ্মন হয়ে গেছি, যেন কাফেরদের থেকেও কুফর এবং শিখ থেকেও এটা চরমতম অপরাধ, চৌহন্নতম অপরাধ। জি, শরীয়তের কোন বিষয়টাকে আমি ছোট তুচ্ছ হেও করছি না, শরীয়ত আপন জায়গাতে মহান বলিয়ান রয়েছে। আমি বলতে চাচ্ছি যে আমরা আপসে সামান্য সামান্য বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব ফ্যাসাদ ঝগড়ায় লিপ্ত হয়েছি, জাহান্নামি কাফের এক অপরকে ফতোয়া দিতে দ্বিধাবোধ আমরা করি না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে, নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুফর, নামাজ ছেড়ে দেওয়া কুফর সকলের ঐক্যমতে, হাদিস দ্বারা এটা প্রমাণিত। এ বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নেই। কেউ যদি সুস্থির কারণে ও অবহেলার কারণে ও গড়িমসি করে ও কেউ যদি নামাজ আদায় না করে পাঁচ অক্টে, তাহলে সে কুফরি করলো, শিখ করলো। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, কোনো ইমামের কোনো দ্বিমত নেই। নামাজ ছেড়ে দেওয়া মহাপাপ, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। আমাদের মুসলিম সমাজে আজ আমরা নামাজ ছেড়েছি, যাকাত আদায় করি না, রমজানে রোজা রাখি না, হজ পালন করি না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আবার অনেকেই করি প্রথাগতভাবে জেনে শুনে না, আবার লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পাঠ করলেও কেউ আবার অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানেও স্বতঃস্ফূর্ত ভাবে যাই, সরস্বতী পূজা, কালী পূজা, দুর্গা পূজাতেও স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করি। সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে আমরা বড় ধরনের শিখ করে মুশরিকে পরিণত হয়ে যাই, কিন্তু তারপরেও আমাদের আলেমদের এখানে কোনো মাথা ব্যথা নেই, আমরা এই জায়গাতে ঠিক আছি। ঝগড়া কোন জায়গাতে? এক হাতে মোসাফা না দুই হাতে মোসাফা, জোরসে আমিন না আস্তে আমিন, পায়ে পা মিলাতে হবে কি হবে না, ইমান আছে কি নেই, এ প্রসঙ্গে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ কি বললেন? তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আপসে ঝগড়া বিবাদ করো না, আপসে ঝগড়া বিবাদ করো না। মতবিরোধ হতে পারে, মতানৈক্য হতে পারে, সেটা যাতে ঝগড়ার পর্যায়ে না পৌঁছায়, তার জন্যে আল্লাহ তাআলা ইমানদারদের পথ নির্দেশনাও দিয়েছেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা উলুল আমর অর্থাৎ ইসলামী শাসক তাদের আনুগত্য করো। কেউ কেউ বলেছেন উলুল আমর বলতে এখানে আলেম ওলামা, তার কারণ তারাও কোরআন এবং হাদিস প্রচার পাবলিশ করেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে বাধা প্রদান করেন। আবার কেউ বলছেন এখানে আইম্মায়ে এজাম, চারজন ইমাম, কিন্তু এই কথাটা সব থেকে দুর্বল। ইসলামী শাসক এক নম্বরে, দুই নম্বর আলেম ওলামা এই জায়গাতে আসতে পারে, যেমন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তবে আইম্মায়ে এজাম বলতে পারে চারজন ইমামের কথা যারা উল্লেখ করছেন, যে এখানে চারজন ইমামের কথা বলা হয়েছে, এটা সব থেকে দুর্বল মত, দুর্বল পয়েন্ট। কেন? আল্লাহ বলছেন মিনকুম, তোমাদের মধ্যে, আর চারজন ইমাম এখন নাই, তারা মারা গিয়েছেন, তারা মারা গিয়েছেন, যারা মারা গিয়েছেন তারা তোমাদের না।
আপনাদের সম্বোধন করে বলছি, আপনাদের আপনাদের জন্য ব্যবহার করব। তখন কুম শব্দ হচ্ছে সম্বোধনের জন্য মুখাতাব। তো এখানে তোমাদের বলা হচ্ছে, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা, যারা মরে গেছে তারা না, তর্কের খাতিরে ধরে নিলাম যারা মরে গেছে তারাও। আল্লাহ তাআলা কাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের দিয়েছেন। আল্লাহ জানেন সকলের বোধশক্তি সমান না, সকলের জ্ঞান বিবেক সমান না। আমি বিভিন্ন মেধা, বিভিন্ন জ্ঞান, বিভিন্ন বুদ্ধি দিয়ে আমি মানুষকে বিভিন্ন স্তর দিয়ে, মেধা ও বুদ্ধির স্তর দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যদি আপোষে কোনো বিষয় তোমাদের মতবিরোধ হয়ে যায়, কোন বিষয়ে যদি তোমাদের আপোষে মতবিরোধ হয়ে যায়, মতবিরোধ হলেই, মতানক্য হলেই ঝগড়া রূপ ধারণ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছেন, যখনই কোনো বিষয়ে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে যদি তোমাদের মতানক্য, মতভেদ হয়ে যায়, মতবিরোধ হয়ে যায়, তাহলে সমস্যার সমাধান করে নাও পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা, আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। তা ওই সমস্যাকে, মতানক্যকে ও মতভেদকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সেই তার সমস্যার সমাধান করো। যদি তোমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হও, সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। জি, কত সুন্দর কথা আল্লাহ তাআলা বললেন, আপোষে যদি কোনো বিষয়ে মত বিরোধ, মতানক্য যদি হয়ে যায়, সমস্যার সমাধান করো পবিত্র কোরআন এবং সুন্নাহ। এজন্য মুসলমানদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে দুটো বিষয়। একটা হচ্ছে ইবাদত সংক্রান্ত ব্যাপার। ইবাদত সংক্রান্ত ব্যাপারে কারো কোনো যুক্তি চলবে না, কারো কোনো মতবাদ রায় চলবে না। ধর্মীয় ব্যাপারে যেখানে ধর্মের স্পষ্ট দলিল আছে, যেখানে পবিত্র কোরআন এবং সুন্নাহ স্পষ্ট আছে, সেখানে ইজতিহাদ চলে না, সেখানে কিয়াস চলে না। জি, ইমামরা কিয়াস করেছেন, ইমামরা ইজতিহাদ করেছেন, অনেক সময় তাদের কাছে দলিল না পৌঁছানোর কারণে, কিংবা যে সময় তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে সেই সময় কোরআন এবং সুন্নাহ তো তার জানা আছে, কিন্তু মস্তিষ্কে সে আয়াত এবং সুন্নাহ উপস্থিত না থাকার কারণে তাদের মাধ্যমে ভুল হয়েছে, অথবা ইমামদের নামে মিথ্যা কথা লেখা হয়েছে। একটা দৃষ্টান্ত দিই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গাতে উল্লেখ করেছেন।